আমরা নিজেরাও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মাননীয় রাষ্ট্রদূত এদের আমন্ত্রণে আমরা ভিন্ন ভিন্নভাবে আওয়ামী লীগ থেকে বৈঠক এমনকি ভারতের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে যেটা বিএনপির সঙ্গেও হয়েছে। আমরা কোনো আলোচনাতে এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে যুক্তরাষ্ট্রে গিয়ে ওয়াশিংটনে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। আমরা এইসব ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কোনো মহল থেকে কোনো প্রকার চাপ অনুভব করেনি, কেউই আমাদেরকে আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ এমন কোনো বিষয়ের অবতারণা করেননি। তারা কথা কথা বলেছেন বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, এটা তাদের কাম্য, বন্ধুদের হিসাবে এটা তারা বলতেই পারেন। তো এটা তো একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বুঝায়। আমি যখন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের পার্টি নেতৃবৃন্দ সহ আমি গিয়েছিলাম, আমার সঙ্গে যখন কথা হয় তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তত্ত্বাবধায়ক নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। তো পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত তিনি সরাসরি বললেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর কেয়ারটেক, আমরা এই দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, বন্ধুদের হিসাবে আমরা এটা চাই, আমরা এটাই বলতে পারি। তো আমি সেজন্য আপনাদের বলছি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, এ ধরনের কোনো বিদেশি চাপ বিদেশের কোনো মহলে সরকারের উপর কোনো প্রকার প্রেশার এটা এ পর্যন্ত আমরা কখনো অনুভব। বিএনপি নিরপেক্ষ সরকার এটা তো বোঝা মুশকিল। বিএনপি একসময় বেগম জিয়া বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ আর কেউ নেই, তা এখন তাদের নিরপেক্ষতার সংজ্ঞাটা কী? আমার কাছে মনে হয় তাদের নিরপেক্ষতার সংজ্ঞা 2001-2006 সালের মতো যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারপর সেখানে এবং তাদের যে কার্যকলাপ আচরণ যেটা বিএনপি নিজে 2001 সালে সেটা সুফল ভোগ করেছে এবং শুরুতে একটা বায়াসড নীতি কৌশল অবলম্বন করেছে তত্ত্বাবধায়ক সরকার, তো এরকম এখন নিরপেক্ষতা বলতে বিএনপির পক্ষপাতিত্ব করা এটা নিরপেক্ষতা এটা আমরা মনে করি না।